আমাদের পরের জেলা মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ জেলার 32টা পুজো সেই দুর্গোৎসবের আপনি ম্যাডাম সূচনা করবেন। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার মোট 32টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে বহরমপুর শহরের মোট 5টি পুজো, অযোধ্যানগর সার্বজনীন দুর্গাপূজা কমিটি, ভট্টাচার্য পাড়া দুর্গাপূজা কমিটি, বালারকো সংঘ, সৈদাবাদ কুহেলি সংঘ ও ঐকতান সংঘের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সব পুজো কমিটিকেই ধন্যবাদ জানাচ্ছি। মুর্শিদাবাদের প্রতিমার সুনাম করে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতাকেও হার মানাবে আপনাদের চিন্তাধারা এত সুন্দর। আমি দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছে এবং আপনারা এত সুন্দর মূর্তি তৈরি করেছেন, রিয়েলি ইট ইজ এক্সেলেন্ট। এবং এবারে তো ফরেন টুরিস্টরা অনেকে আসবে, তারা দেখবে আপনাদের সৌন্দর্য যেন তাদের মুগ্ধ করে, আপনারা যেন তাদের ভালোভাবে বসতে দেন, ভালোভাবে গ্রহণ করেন সেটাও দেখবেন। আমি তো কয়েকটা মূর্তি দেখছি যা কলকাতাকেও হার মানিয়ে দিচ্ছে, এত সুন্দর আপনাদের চিন্তাধারা, এত সুন্দর আপনাদের দর্শন, এত সুন্দর আপনাদের ইতিহাস, এত সুন্দর আপনাদের সব কিছু ভালোবাসা যার কোনো তুলনা করা যায় না। আমি তো মুর্শিদাবাদের মানুষের কাছে বরাবর কৃতজ্ঞ। বহরমপুর বলুন, জঙ্গিপুর বলুন, আপনার ফরাক্কা বলুন, হরিহরপাড়া বলুন, বেলডাঙা বলুন, আমাদের সাগরদিঘি বলুন, সব জায়গাতেই সহ আরও অনেক জায়গায়, মুর্শিদাবাদ বলুন, কান্দি বলুন, সব জায়গাতেই আপনারা পুজো করছেন। আর আমার মা বোনেরা হাজির না থাকলে কখনো মায়ের পুজো সমাপন হয় না, তাই আমার মা বোনেদের আমার অনেক শুভনন্দন, অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা।